মা নিষেধ করেছে, তুমি করোনি? হ্যাঁ। ভালো করে করেছো? হ্যাঁ। নাকি ওর চক্কর কাটা দেখতে তোমার ভালোই লাগে? ভালো লাগে না? তাহলে চলো তো যাই, আমি গিয়ে একটু কথা বলে দেখি। আসো। আমিও তোমার সাথে যাব। যা, তুই কেন যাবি? তোকে দেখেছি আমি, যা। কি অবস্থা ঝুমুর, কেমন আছো? কই যাইতেছো? আপু কি নতুন আসছে? আপু সালাম আলাইকুম। আপু ভালো আছেন? জি আমি আছি, ভালো আছি। কে ঝুমুর? ইশারা দিয়ে কি বলো তুমি, জোরে বলো, জোরে বলো, বুঝি না তো কি বড় আপু। জি আমি পারবে যাবো, বলো না আমার কথা। তুমি আমার ডেইলি বলতেছে যে বাড়িতে আয় বাবা, তুই কই তুই কই। আমাকে খালাম্মা, আমি তো ব্যস্ত থাকি অনেক, বুঝেন না, আমার অনেক কাজ কাম থাকে না খালাম্মা, আমি ডেইলি আসতে পারি। এখন কি প্রয়োজন এসেছে? না প্রয়োজন বলতে কি, এই সাইডে যত সিরিয়াল যত বিল্ডিং দেখেন, মোটামুটি গলিটা বা এই এলাকাটা মোটামুটি আমার আন্ডারে আছে আর কি। আমি দেখি আর কি, দেখভাল করি প্রত্যেকটা বিল্ডিং এর কি অবস্থা। আপনার আন্ডারে? জি জি, এই বাড়িটাও আছে আমার আন্ডারে মোটামুটি। আপনি কি এই মানে এলাকার এই সব বাড়ির আন্ডারে? আপনার মানে কি আপনি পাহারাদার? না না, পাহারাদার না, ব্যাপারটা হইছে যে আমি থাকলে চোর ছাচ্ছর গুলো আর কি ঢুকতে পারে না বিল্ডিং এ, বিভিন্ন চোর ছাচ্ছর বাইরে গেছে, বুঝেন না। তাহলে চৌকিদার? চৌকিদার না কি, তুমি বলো নাই কিছু, কিছুই তো কও নাই তুমি। চৌকিদার না, যেটা হচ্ছে যে আসি আর কি, আমি আমি থাকলে তাহলে কেউ সাহসটা পায় না আর কি। খেলাধুলা করে ছেলেটা পারভেজ নাম, বলো নাই কিছু না, বোকায় যায় গেলে। না আমি আসি এলাকার সাংস্কৃতিক অঙ্গনে, তারপর বুদ্ধিদীপ্ত অঙ্গনে, খেলাধুলা অঙ্গনে, ক্রীড়া অঙ্গনে, আমার একটা অবাধ বিচরণ আছে। কবিতা করেন কি? কবিতা আবৃত্তি করেন? কবিতা আবৃত্তি করি, কবিতা লিখি, কবিতা করি, গাই সব। মাঝে মধ্যে আবার একটু যে কবিতা কবিতা সংগঠনের দিকে যাওয়া আসা করি, পোলাপেন আমার কবিতা পছন্দ করে। আমি হারে ধরবে এটা কি করবে এটা ভাই, একটা কবিতা কবিতা আপনার কবিতা ঝুমুরকে নিয়ে, খালাকে নিয়ে, নাকি আপনাকে নিয়ে? না আজকে যেহেতু আপনি আসছেন, আপনি তো আসলে শোনেন না এর আগে আমার কবিতা, তাহলে আপনি যেহেতু মেহমান, আপনারও ডেডিকেট করে একটা কবিতা করি নাকি? আমাকে নিয়ে শোনাবেন কবিতা? এখনই লিখে ফেললেন মনে মনে? জি আসলে শোনান কি ঝুমুর, শোনাবো? আপনি শোনাবো, আপনি যদি পারেন শোনান। হ্যাঁ আমি তো বললাম শোনাতে, শোনান। যে আমার কবিতার নাম হচ্ছে কেন, লিখেছে আমি, মানে আমি পারভেজ। পারভেজ সাহেব কিরে কি অবস্থা, এই তো আছি ভালো আছি, তোর কি অবস্থা? এই তো আছি ভালো আছি। কিরে তোর মোড়ো হয়ে গেছিস কে, তুই নাকি চিকন আসিলি? তুই কোন ধরনের চাইল খাস? হাত বেড়া তুই মজা লজ বেড়া, চাইল খাবো না কি খাবো, তোমার তো ফ্যান খামো, ভুলে গেছি বাকি লাগে। তাহলে ঘুরে আসেন আপনি, আপনি ঘুরে আসেন, আপনার অন্যদিকে আর যেখানে যেখানে পাহারা দেওয়া আছে। না সমস্যা না, আপনি আসেন, কোনো ধরনের ঝামেলা হইলে আমার একটা ফোন দিয়ে নাম্বার আছে, নাম্বারটা দিয়ে দিও আপনি, ফোন দিয়ে আপনি আমার। হ্যাঁ কোনো সমস্যা না, আসেন।